যেন আকাশের দ্বার খুলে আমাকে ডেকে বলছে, আমাকে ডেকে বলছে, ওরে তুমি শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো, ওরে তুমি এই শীঘ্রই স্বর্গধামে চলে এসো। আমার মনে হচ্ছে, আমার মনে বলছে, মৃত্যু অতি সন্নিকট, মৃত্যু অতি সন্নিকটবর্তী। আমি এখন কি করব, আমি এখন কি করব? আমার একমাত্র নয়ন মণি, আমার একমাত্র নয়নে মণি, আমার পুত্র অবধি শিশু, আমার আর এই রূপ নগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? ওহরি 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 ওহরি। Oh, my God.
চলে যাচ্ছি। রূপনগরের নবাব আর জাফর আলী খান হবেন তাদের প্রধান সেনাপতি।
আমি মরব আপনি কি তাহলে যাবেন না না আমি যাব না আমি আপনি রূপনগরের সম্পত্তি আমি এই রূপনগরের সম্পত্তি নষ্ট করে দিচ্ছি না আমি নষ্ট হতে নষ্ট করতে দেব না আমি একটা ছেলে পেয়েছি
বাসনা পূর্ণ হবে। আমি ভাবতে পারছি না, সেজন্য কোনো চিন্তা করবেন না হুজুর। যেমনি করে হোক ওই শয়তান দুটিকে আমি ধরে নেব, আপনার হিসাব মুক্তি করব। তাহলে আপনি কি বলতে চান আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে আজই ওই কামালের মৃত্যু হয়ে যেত। চোখে দেখে যেতে পারবেন না বেগম হিসেবে। আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণে খোর আমাদের হাতে। যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত ভাবে এই নবপ্রহরে থাকতে হবে, নচেত আপনার স্থান হবে ওই অন্ধকারই কারা কক্ষে। তুমি লিখেছিলে আমার কপালে হয়েছে
Hello! I'm here to see!
Yeah.
করতে করব না আমরা যে করি আমার খুঁজে বার করতেই হবে।
রেখার কানে এবং সন্তুষ্ট হয়ে আমাদের নাট্য কমিটি আলামিন খন্দকার তাকে 100 টাকা দিয়ে দেওয়া করেছে। Yeah.
Don't give up.
সাবধান শয়তান। হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি। হ্যাঁ হ্যাঁ।
হয়েছে আর যদি তোর ছেলে কোন নয় পথে দেখি তাহলে
পারবো না বন্ধু। তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি রাজকন্যা আর আমি সামান্য চাষার ছেলে। বন্ধু আমি তোমার বাবু।
মাসিমা তুমি এখান থেকে চলে যাও না না পিতা আমি আমি আমার বন্ধুকে না নিয়ে কোথাও যাব না পিতা আমি আমার বন্ধুকে নিয়ে যাব পিতা শোনো রেখা ওই শয়তানকে আমি কখনো ক্ষমা করব না ওই গেছে ওইকে পাঠিয়ে দে বন্দি করে শয়তানকে ওকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারা কক্ষে ওকে বুকে পাথর চাপা দিয়ে রাখবি তোমাকে আর দেওয়া হবে না
Sure.
Thank you.
কাজলকে নিয়ে এই রাত ছেড়ে চলে যাও, ওই
দিন ধরে একটা খাটা খাই করতাম বাড়ি গেলে যে তোর ভাই দিদি কই মরে আমার কাকা কইব আমার বাপে আমি বিশ্বাস করছি না আমার লাগছে 20 মাস 20 দিন Let's go.
সন্ধানই করতে একবার যদি সেই শয়তানটাকে খুঁজে পাই তাহলে সেই শয়তানটাকে আমি নির্মমভাবে হত্যা করব কোথায় কোথায় প্রহরী এবারে বসতে পারবে আমার সঙ্গে বেমানি করার শক্তি আমার সাথে যে অপরাধ করেছে তার শাস্তি আজ তোকে ভোগ করতে হবে তোর লম্পর ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস যতক্ষণে পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক অনবরত চৌকাই থাকবে পাঠিয়ে দে যাও প্রহরী এই কদমারি চাষাকে অন্ধকার কারা কক্ষে বন্দে করে ওকে পাথর চাপা দিয়ে রাখবে সবাইকে বন্দি করেছে তবে একমাত্র কন্যা রেখার কোনো সংবাদ পেলাম না তাহলে কি আমি আমার কন্যা রেখাকে কোনোদিনই পাবো না ও তোমরা বলো এই জন্য তোমরা আমার কাছে এসেছ মানে এই আংটিখানা কেউ যে কিনতে চায় না তাই আপনার কাছে এসেছি দেখি কিসের আংটি তুমি আমার কাছে নিয়ে এসেছো
এতো হচ্ছে আমার এক বাপ্রকণ্ড রেখার হাতের আংটি। আংটি তারা কোথায় পেয়েছিস? আমি যত যা কিছু করতে হয় সব কিছু করবো আমি আমার লেখাকে।